হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে দেখাবো আপনাদের আমি ডিডিপিডিসে বর্তমানে কতগুলো চ্যানেল চলছে এবং কী কী চ্যানেল চলছে এবং কিভাবে আপনারা অপ্রয়োজনীয় চ্যানেলগুলো বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় চ্যানেলগুলো স্ক্যান করতে পারবেন তা দেখাবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মেনুতে আসবো এবং মেনুতে আসে অল চ্যানেল ডিলিট করে নেব। ডিলিট করে নেওয়ার পর যে সামনে আপনাদের টিপিগুলো দেখিয়ে দিচ্ছি এই টিপিগুলো অ্যাড করে নেব। তো আমি এই টিপিগুলো অলরেডি অ্যাড করে নিয়েছি এবং অল টিপিগুলোকে এই মুহূর্তে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নিয়ে স্ক্রিনের জন্য ওকে করব। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের জন্য এই মুহূর্তে আমি ওকে করে দিয়েছি এবং এফটি এর জায়গায় রাখবো আমি ইয়েস, টিভি রেডিওর জায়গায় টিভি করে স্ক্রিনের জন্য ওকে করে দিব। আর এই মুহূর্তে স্ক্রিন হচ্ছে, স্ক্রিন টাইপটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায়। যারা ফার্স্ট টাইম আনসার পিডিস ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার স্ক্রিন কমপ্লিট হয়ে গেছে, সেভ করতে বলছি, এই মুহূর্তে আমি সেভ করে নেব। আর এখান থেকে যাব ব্যাক এবং ব্যাকে গিয়ে আপনাদের আমি কমপ্লিট চ্যানেল লিস্ট দেখিয়ে দেবো। তো প্রথমে যে চ্যানেলটি আসছে সেটা হচ্ছে আবজি কুল, তারপর 9XM, তারপর ডিডি কিষান, ডিডি নাজারা, সান মারাটি, শো বক্স, ডিডি গিরনার, ইশারা টিভি, গুড নিউজ টুডে। তো আমি আপনাদের ভিডিওর মধ্যে কমপ্লিট চ্যানেল লিস্ট দেখিয়ে দিব আর যেখানে আপনাদের দেখাবো অপ্রয়োজনীয় চ্যানেল কিন্তু একটাও আসেনি। যতগুলো চ্যানেল আছে সম্পূর্ণ প্রয়োজনীয় চ্যানেল, যেমন এডুকেশনাল চ্যানেলগুলো কিন্তু এখানে পাবেন না। যে আমি আপনাদের 6টি টিপি দেখিয়েছি, এই 6টি টিপি আপনাদের সেটা বক্সে অ্যাড করতে হবে। আপনাদের যদি এমপিজি 2 থাকে তাহলে 5টা অ্যাড করতে হবে, আর যদি এমপিজি 4 থাকে তাহলে 6টা টিপি অ্যাড করতে হবে। এমপিজি 2 রিসিভারে আপনাদের 30,000 সিম্বল রেটে ওই টিপিটি অ্যাড করতে হবে না। তো আমি একটার পর একটা আপনাদের চ্যানেল দেখিয়ে যাচ্ছি এবং এইচডি চ্যানেলও আপনাদের দেখিয়ে দেবো। যারা এমপিজি 4 রিসিভার আছে তাদের এই এইচডি চ্যানেলগুলো আসবে। তো এমপিজি 2 রিসিভারে শুধু একটা বাংলা চ্যানেল আছে, আর এমপিজি 2 ছাড়া এমপিজি 4 রিসিভারে দুটো বাংলা চ্যানেল আপনারা পেয়ে যাবেন, ডিডি বাংলা এবং তার সঙ্গে বিটিভি ওয়ার্ল্ড বাংলা। তো আপনাদের আমি এই মুহূর্তে দেখাচ্ছি ডিডি ফিডিসের লেটেস্ট চ্যানেল লিস্ট। তো দেখতে পাচ্ছেন সংস্কার, জিঙ্ক, এরপরে আপনাদের সোনি ওয়া এবং স্টার উৎসব মুভি, এরপরে নিউজ 18, ইন্ডিয়া ডেলি লাইভ, তারপরে ইন্ডিয়া টিভি, মিউজিক চ্যানেল এমটিভি বেস্ট, তারপরে মাস্তি, বিফোর ইউ মিউজিক, তারপরে ইন্ডিয়া টিভি, নিউজ নেশান, এরপরে আরও পেয়ে যাচ্ছেন আপনার টাইম নাও এবং রিপাবলিক, ভারত, আজ তক, এবিপি নিউজ। এখানে আপনারা ইন্ডিয়ার সমস্ত বড় বড় নিউজ চ্যানেলগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে পেয়ে যাচ্ছেন আপনারা ডিডির সম্পূর্ণ চ্যানেলগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন টেস্ট 502 নামে একটা চ্যানেল আছে যেখানে এই মুহূর্তে কালার বার আসছে। আর আপনাদের দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এটা ডিডি স্পোর্টস 79 নম্বরে আসছে, ডিডি স্পোর্টস আরেকটা জায়গায় এইচডি কোয়ালিটিতে আসছে, সেটাও আপনাদের আমি দেখাবো। আর এখানে আপনারা হলিউড মুভি দেখার জন্য একটা চ্যানেল পাচ্ছেন যেটা হচ্ছে স্টার উৎসব থার্ডস, তো ওটাও আপনাদের আমি একবার দেখিয়ে দেব। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 101 থেকে এইচডি চ্যানেল শুরু, দেখতে পাচ্ছেন বাংলা চ্যানেল, বিটিভি ওয়ার্ল্ড এবং ডিডি ন্যাশনাল এইচডি, এরপরে পেয়ে যাবেন আপনারা ডিডির কিছু আরও এইচডি চ্যানেল, আর সঙ্গে আছে আপনাদের দেখাবো আমি ডিডি স্পোর্টস এইচডি চ্যানেলটা। তো আপনাদের আমি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরপরে ডিডি ন্যাশনাল এবং ডিডি মিজোরাম এবং কেবিসি ওয়ার্ল্ড, আর তারপরে দেখতে পাচ্ছেন ডিডি স্পোর্টস এইচডি। তো টোটাল এই মুহূর্তে 116টা চ্যানেল আসছে ডিডি ফ্রি ডিসে। তো এ ছিল ডিডি ফ্রি ডিসের লাস্ট আপডেট। আর আপনারা এইভাবে অল টিপি ডিলিট করে দিয়ে আর এই 6টা টিপি অ্যাড করে নতুন করে স্ক্যান করলে শুধু প্রয়োজনীয় চ্যানেলগুলো আসবে এবং অপ্রয়োজনীয় চ্যানেলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর স্ক্যানে আসবে না। তো কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো নিচ্ছি বিদায়। থ্যাংক ইউ।